হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি যাতে তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে ভালো মতো ঈদটা কাটাইতে পারো। কিরে ফাহিম আবার ইনভাইট দেয় কেন? দেখি তো যাই গ্রুপে। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, কিছু বলবা? ভাই ইনভাইট দিলাম, একটা ভিডিও বানাবো। ও আচ্ছা, ভিডিও বানাবা, বানাও তাইলে। ভাই তেমন কোনো ভিডিও না, আপনি শুধু আমার সাথে ম্যাক্সিমাম গুলো দিবেন তাইলেই হবে। আরে তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো না আমার কাছে কোনো ম্যাক্সিমাম নাই। ভাই সবগুলো দিতে বলি নাই তো, দুই একটা ম্যাক্সিমাম দিলেই চলবো। আরে আমার কাছে তো ম্যাক্সিমাম নাই, কেমনে দিমু? আরে ভাই একটা হইলেও দিয়েন। আরে আমার কাছে একটা ম্যাক্সিমোটো নাই, না থাকলে কেমনে দিমু ভাই? কি বলেন ভাই, আপনি কোন কচুরি ইউটিউবার হইছেন? আপনার কাছে একটা ম্যাক্সিমোটি নাই। এই তুমি কি আমার অপমান করার জন্য গ্রুপে ডাকছো? বুঝলাম না, তুমি জানো না আমার আইডি গুলা হ্যাক হয়ে গেছে গাই, আইডি তে কিচ্ছু নাই। আরে হ ভাই জানি আইডি ব্যান হয়েছে, তো কি হয়েছে, তাতে কি দুই একটা ম্যাক্স করা যায় না? ম্যাক্স তো করা যায়, আমার কাছে তো ইবো গানি নাই। ভাই আর কত ফকির নিগিরি করবেন বুঝলাম না, এত বড় একজন ইউটিউবার আর একটা ম্যাক্স গান নাই। এবারে তুই কিন্তু লিমিট কোর্স করতাছ, এইসব গান ম্যাক্স দিয়ে কি হইব রে? শুধু শুধু গেমের পিছনে টাকা নষ্ট করে এত বড় গলায় কথা কস করে? দেখেন ভাই কি নাই আমার কাছে, সবগুলাই বগান ম্যাক্স আছে, শটগান, MP40, এসকার, যত ম্যাক্স গান আছে সবই আছে আমার কাছে। এবারে তোর যদি খুব অহংকার, গ্রুপে ডাই কেন অপমান করতাছ? তোর কিন্তু আমি অনেক ফ্রেন্ড লিস্টে আইডিয়া দিমু কয়ে দিলাম। আরে ভাই আপনারা কি অপমান করছি, আপনারা এতক্ষণ আমার গ্রুপে রাখছে, এটাই তো আপনার ভাগ্য, বারণ আমার গ্রুপেতে। আর ভাই যতই কম ডায়মন্ড হোক, এত টাকা খরচ করে এইসব কিছু করার কোনো দরকার নাই। গেম রাজাস খেলার জন্য তোমাদের এরকম গ্রুপে নিয়ে চার অপমান করবো, তাদেরকে তোমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিবা। ভাই দেখতে পাচ্ছ আমার কিন্তু টোকেন প্রায় হয়ে গেছে গা, 36টা টোকেন ছিল, এর জন্য 20 ডায়মন্ড করে স্পিন মারতাছি। গাইস দেখাই যাক আর কত ডায়মন্ড লাগে, আমাদের কিন্তু 11,700 ডায়মন্ড এসে পড়ছে। বাইরে ভাই গেরিনি এত খারাপ, যদি আইডিতে ডায়মন্ড বেশি থাকে দেখো একটা দুটের উপরে টোকেনই দেয় না। আচ্ছা সমস্যা নাই, গেরিনের একদিন কি আমার একদিন, আমি এটা নিয়েই ছাড়মু, এরপরে যেগুলো ইভোগান আছে সবগুলো নিমু। সাইসলাম গাইস ডায়মন্ড গুলো রাইখা দিমু, ডায়মন্ড জড়ো করবো আইডিতে, দেখি কত ডায়মন্ড করতে পারি, কিন্তু অগরজন আর পারমু না। গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু 250 টোকেন হয়ে গেছে, 253টা টোকেন হয়েছে, আমরা কিন্তু প্রায় 1,400 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা শটগান স্কিনটা নিয়ে ফেলাইতে পারতাছি। ওকে গাইস আমরা শটগান স্কিনটা এক্সচেঞ্জ করে নিয়ে নেই। মোটামুটি গাইস সোফি লেভেলের একটা স্কিন, রেট অফ ফায়ার সিঙ্গেল আর রিলোড স্পিড ডাবল। আর ভাই তোমরা এই শটগান স্কিনটা কে কে নিচ্ছ, তোমাদের কত ডায়মন্ড লাগছে একটু কমেন্ট বক্সে বইলো। ওকে গাইস চলো এইবার আমাদের ম্যাক্স গান গুলা বাইর করার পালা, যতগুলো ইভো গান আছে সবগুলা বাইর করে নিমু, তারপর ম্যাক্স করার চেষ্টা করমু। ভাই 11,600 ডায়মন্ড আছে, দেখা যাক গাইস 4টা ইভো গান নিতে কত ডায়মন্ড খরচ হয়, তারপর হচ্ছে আমরা ম্যাক্স করমু। ভাই কোনো কথা নাই, আমরা উড়া দুরা 200 ডায়মন্ড স্পিন করমু, দেখি দেয় কিনা। আমার মনে হইতেছে 10 ডায়মন্ড স্পিন করে দিলে তাড়াতাড়ি পেয়ে যাবো, 180 ডায়মন্ড করে 10 স্পিন। ভাই রে ভাই কতগুলো স্পিন দিলাম, এখনো একটাও কালার দিতেছে না, ভাই সাপ কত ডায়মন্ড যে নেয়, একদম মনে হয় ফকির বানাই দিব। কি রে ভাই কি সমস্যা গেরিনার, এতগুলো স্ক্রিন মারতাছি একটাও দিতেছে না কেন? ভাই রে ভাই আমার মনে হয় এগুলো নেওয়াই হইব না, একটা স্ক্রিনও দিতেছে না, ডায়মন্ড গুলো সব যাইতেছে গা, উড়া দূরে স্ক্রিন মারতাছি। ভাই গাড়ি না কি শুরু করছে বুঝলাম না, প্লিজ গাড়ি না এবার দিয়ে দে, আমার একদম ফকির বানিয়েছে। ও ভাই একটা পেয়ে গেছি, এক্সিমেট পাই গেছি। গাইস এই জায়গায় যদি আবার আমি এক্সিমেট পাই তাহলে কিন্তু 150টা টোকেন পাবো, যেগুলো দিয়ে লেভেল আপ করা যায়। বাইরে ভাই এখানে কিন্তু অনেক লাভ আছে, সো দেখা যাক আমরা উড়া দূরে স্পিন মারতে থাকি কি দেয়। আবার কোনো কথা নাই গাইস, উড়া দূরে 180 মাইর হবে। ভাই আবার এক্সিমেট দিছে, মানে 150টা টোকেন পাইছি, যাক ভাই সমস্যা নাই, 180 ডায়মন্ড যদি 150টা টোকেন পাওয়া যায় অনেক কিছু গাইস। ও ভাই সাপ ওপি ভাই, আমরা কিন্তু কোবরা MP40 পেয়ে গেছি, আর মাত্র গাইস 2টা স্কিন, UMP আর এসকার, আমরা স্পিন মারতেই থাকি, দিতেই হবে গ্যারি না, আমাদের কাছে ডায়মন্ড আছে অনেক, এত সহজে ফকির বানাইতে পারবো না। ও ভাই আর একটা কি জানি পাইছি, ভাই সাপ UMP পেয়ে গেছি, লাস্ট এসকার স্কিনটা বাকি আছে। ওকে গাইস সমস্যা নাই, আমরা স্পিন করতে থাকি, 7,900 ডায়মন্ডে চলে আসছি আমরা, কত ডায়মন্ড যাইতেছে হিসাব পরে করি, আগে স্কিনটা
ব্যবহার করি গাইস কি জানি ডাবল ডাবল দিতেছে তার মানে টোকেনগুলো পাইতাছি কোন দিক দিয়ে সময় নাই গাইস আমরা আগে স্পিন করতে থাকি আমাদের 4টা স্কিন পাইলে তারপর দেখবো কি কি পাইছি ও ভাই সাফ ফাইনালি পাইয়া গেছি গাইস আমাদের কাছে ছিল 11600 ডায়মন্ড আর এখন আছে 6500 তার মানে গাইস 4টা স্কিন নিতে 5000 ডায়মন্ড লাগছে আর আমরা কিন্তু টোকেনও পাইছি মনে হয় অনেকগুলা ওই গাইস চলো আমরা ফারস্টে দেখি আমরা টোকেন কত পাইছি এরপর ওগুলা দিয়ে ম্যাক্স করার পর আমরা যত ডায়মন্ড আছে এইগুলা দিয়া লেভেল আপ করার চেষ্টা করব ফুল তো ম্যাক্স করতে পারবো না কয়েক লেভেল কইরা রাখবো গাইস 150টা টোকেন আছে দেখি আমরা কয় লেভেল আপ করতে পারি এক লেভেল আপ ডান গাইস তোমরা এখনো যারা যারা এই ভিডিওটা দেখতেছো ভিডিওতে যাইয়া একটা কমেন্ট করে দিবা জোস লেখা যারা যারা কমেন্ট করবা প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর গাইস এখনো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করে দিও ওই গাইস চলো আমাদের কিন্তু এক্সিমিটেড 3 লেভেল আপ হয়ে গেছে আর হইব না টোকেন নাই ওকে আমাদের এবার ইউএমপির পালা ইউএমপিরও কিন্তু 150 টোকেন পাইছি আর এমনি সামনে টোকেন মেবি ছিল সো আমরা এক লেভেল আপ করে ফালাইছি দেখা যাক কয় লেভেল করতে পারি এটা মনে হয় 3 লেভেল করতে পারবো ওকে সমস্যা নাই যা করার জায়গা কইরা নেই পরেরটা পরে দেখতাছি গাইস আমাদের কিন্তু এটা ওয়ার করতে পারবো না তো গাইস আমরা এখন ফার্স্টে MP14 এর কিছু লেভেল আপ বক্স কিনবো এরপর এখানে দেখবো কত ডায়মন্ডে কতগুলা টোকেন পাই তারপর তোমাদের একটা টিপস দেখাই দিচ্ছি গাইস সেই রকম একটা টিপস দেখাই যাক আমার কপাল কেমন সো কত ডায়মন্ডে আমি কেমন কি করতে পারি তোমরা ভিডিওটা দেখলে বুঝবা এরকম করে লেভেল আপ মেবি কেউ করে নাই কারণ এরকম ইভেন্ট আগে আসে নাই সো আজকে তোমাদের দেখাই দিচ্ছি গাইস সেরকম একটা টিপস যদি কপাল ভালো থাকে গাইস একদম কম ডায়মন্ডের ভিতরে কিন্তু সেই লেভেলে লেভেল আপ করে নিতে পারবো ও গাইস চলো আমরা আগে বক্স কিনি 740 ডায়মন্ডে 21টা বক্সে মাত্র 115টা টোকেন পাইছি আর ওই জায়গায় যদি 180 স্পিনে যদি 150 টোকেন পাওয়া যায় ভাই সাহেব বুঝতে পারতাছো কত একটা মানে লাভ হইব সো দেখা যাক গাইস আমরা স্পিন মারি ওই জায়গায় গাইস আমাদের কাছে আছে 5800 ডায়মন্ড এন্ড এই জায়গায় 4টা গান স্কিন 4টা আমি নিয়ে ফেলাইছি তো এখন যখন আবার পামু তাইলে আমার 150 করে টোকেন দিব এন্ড এইগুলা দিয়ে কিন্তু আমরা লেভেল আপ করতে পারবো এন্ড ও ভাই সাহেব দেখতে পাচ্ছ আমরা কিন্তু 150 পেয়ে গেছি কিসের জানি ভাই কোনো কথা নাই কিচ্ছু দেওয়ার টাইম নাই উড়া দূরে স্পিন করে ডায়মন্ড শেষ করার পর পরে দেখবো আমরা কত লেভেল আপ করতে পারি যদিও গাইস আমাদের লস হয় তেমন কোনো লস হবে না কারণ আমরা 4টা 5টা স্পিনের পরে পরে দেখতে পাচ্ছি আমরা 150 করে টোকেন পাইতাছি এন্ড এইটা তোমরা করতে যাও না এটা আমার জাস্ট ইচ্ছা হয়েছে এর জন্যই করতেছি কারণ এই জায়গায় অত একটা লাভ হইব না মেবি আমার সো তারপরে আমরা স্পিন মারি দেখতে পাচ্ছি আমরা কিন্তু 150 করে অনেকগুলো টোকেন পাইতাছি ভাই ডায়মন্ড কিন্তু একদম শেষ মাত্র 1600 ডায়মন্ডে চলে আসছি আমরা কি হবে গাইস আমার কপালে কি আছে কয়বার বানিয়ে দিছে আমি নিজেও জানি না কতগুলো স্পিন করছি মাত্র কয়েকবার দিছে যাই হোক গাইস কোনো কিছু দেওয়ার সময় নেই আমাদের নিতেই হইব যতগুলো লেভেল আপ করতে পারি সমস্যা নাই কইরা রাখি এন্ড গাইস ফাইনালি শেষ স্পিন আর মাত্র 55টা টোকেন আছে আমাদের সব ডায়মন্ড শেষ একদম 13000 ডায়মন্ড শেষ করছি 5টা গান স্কিন পাইছি এবার লেভেল আপের পালা দেখি কত লেভেল আপ করতে পারি ভাই কি যে পাইছি আমি নিজেও জানি না গাড়ি না মনে আমার একদম বরবাদ কইরা দিছে শুধু শুধু মনে ডায়মন্ড গুলো নষ্ট করলাম ভাই আমার এখন ভয় লাগতাছে দেখা মানে আমি হতাশ হয়ে যাই না ওকে গাইস লেটস গো ফার্স্টে হচ্ছে আমরা ইউএমপি দেখি ভাই 376টা টোকেন ওকে চলো 3 লেভেল আপ করা ছিল 4 লেভেল আপ কইরা ফালাই এন্ড আরেকটা লেভেল করতে পারমু দেখা যাক ও ভাই সাহেব আরেকটা করতে পারমু 5 লেভেল আপ ডান ভাই সাহেব আরেকটা মনে হয় করতে পারবো কি মনে হয় না গাইস দেখা যাক কয়টা টোকেন লাগে পরে ভাই মাত্র 14টা আছে আর এখানে 400টা লাগবে টোকেন তো যাই হোক গাইস আমাদের ইউএমপির 5 লেভেল আপ ডান এরপর আর 2টা লেভেল আপ করলে আমরা ম্যাক্সিমাম সব কিছু পেয়ে যাবো নেক্সট ডে করার চিন্তা আছে ইনশাআল্লাহ কইরা নি মনে ওই গাইস চলো এবার আমাদের এক্সিমেটের কি হালচাল দেখি মাত্র 210টা টোকেন 3 লেভেল আপ করা আছে 4 লেভেল আপ ডান কইরা ফলাইছি আর মনে হয় করতে পারবো না সো যাই হোক 4 লেভেল আপই থাক এটা 90 টোকেন আছে তাছাড়া গাইস আরো একটা জিনিস আছে আমরা এই জায়গায় স্পিন করে কিন্তু অনেকগুলা বক্স পাইছি যেগুলো খুইলা কিন্তু আমরা আরো লেভেল আপ টোকেন কিন্তু পাওয়া যাবো ওইগুলো লাভ আছে আগে এগুলো কইরা নেই তারপর ওগুলা খুইলা দেখাইতাছি তোমাদের মোট কথা গাইস লস হয় নাই লাভ হয় নাই আমার মনে হয় লাভ হয়েছে তোমরা কি বলো কমেন্ট বক্সে বইলো একটু ওকে গাইস দেখতে পাচ্ছ আমাদের MP14ও কিন্তু আমরা 4 লেভেল আপ করে ফেলাইছি এন্ড টোকেন আছে 81টা তো যাই হোক এটা 3 লেভেল আপ লাগে এবার দেখা যাক এসকার ভাই সাপ 434টা টোকেন আছে দেখা যাক গাইস আমরা কয় লেভেল আপ করতে পারি সো গাইস যাই হোক আমাদের এসকার কিন্তু 4 লেভেল আপ ডান এন্ড লাস্ট আর একটা লেভেল আপ মেবি করতে পারবো টোকেন শেষ 5 লেভেল আপ করে ফেলাইছি এসকারের ভাই এই ডাওয়ার মাত্র 2 লেভেল আপ লাগে তাই আমরা ম্যাক্স করে ফেলাইমু তো গাইস এরপর আমরা কিন্তু সেই স্পিনের বক্স গুলা খুলা আর অনেকগুলো টোকেন কালেক্ট করি তারপর একটা ম্যাক্স করতে পারি না সো যাই হোক গাইস পরবর্তীতে করার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাইও এন্ড সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক ফ্যামিলির সাথে অনেক আনন্দ উল্লাস করতে পারো সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই আল্লাহ হাফিজ